জেনে রাখা ভালো, পেঁপের চারা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এর জন্য পেঁপে চারা রোপণের কিছুদিন পর বা পেঁপে চারা রোপণের সাথে সাথে অন্য ফসল রোপণ করতে হবে। পেঁপে অনেক লাভজনক একটি ফসল। পেঁপে গাছ রোপণের সময় কিছু গ্যাপ রেখে রেখে পেঁপে চারা রোপণ করতে হয়। ওই সকল গ্যাপ পেঁপে চারা বড় হওয়ার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই ছোট সময়ে পেঁপে বাগানের অল্প সময়ের যে সকল ফসল যেমন মরিচ, বেগুন, শাক ইত্যাদি রোপণ করতে পারেন। এই সময়ে খুবই লাভজনক একটি ফসল মরিচ। এখন পেঁপে বাগানে মরিচ কীভাবে রোপণ করবেন সেটা দেখাবো। পেঁপে গাছে দুই লাইনের মাঝে যে জায়গাটুকু থাকে সেখান দিয়ে একটি লাইন বানাতে হবে। ওই লাইনে এক বা দেড় হাত সারিয়ে সারিয়ে গর্ত করে চারা রোপণ করতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যে পেঁপে চারার সাথে সাথে যদি না পড়ে, পেঁপে চারার দুই পেঁপে চারার মাঝখানে অবশ্যই চারা রোপণ করতে হবে। রোপণ করার পরপরই অবশ্যই পানি দিয়ে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।